আমাদের রাজ্জাক ভাই আজকে জন্মদিন। রাজ্জাক ভাই আমাদের জয়নের মাঝে না থাকলেও আমাদের হৃদয়ের মাঝে আছে, আমাদের প্রত্যেক শিল্পীর হৃদয়ের মধ্যে রাজ্জাক ভাই আছে। যে শিল্পী সমিতি প্রথম সভাপতি নির্বাচিত হয়েছিলেন তাকে স্মরণ করে আজকে আমি সেই শিল্পী সমিতিতে আমার প্যানেল নিয়ে আমি দাঁড়িয়েছি। রাজ্জাক ভাই আপনি যেখানেই থাকেন সৃষ্টিকর্তা আপনাকে শান্তিতে রাখুন, সুখে রাখুন, এবং আমরাও যেন আপনার আদর্শে আমরা যেন শিল্পী সমিতি শিল্পীদের জন্য এই ইন্ডাস্ট্রির জন্য আমরা যেন কিছু করতে পারি সেই তৌফিক আমরা আমাদের সৃষ্টিকর্তার কাছে চাচ্ছি। আমরা কোনোদিনই আপনার আমরা যতদিন বেঁচে থাকবো রাজ্জাক ভাইকে আমরা কোনোদিন আমরা ভুলতে পারব না। আমাদের এই হৃদয়ের মাঝে সবসময় আপনি ছিলেন, আপনি থাকবেন, এবং আপনার সঙ্গে যে আমার এক বিশেষ সম্পর্ক ছিল সেটাও জানে মানুষ, যে রাজ্জাক ভাইয়ের সঙ্গে আমার কী ধরনের সম্পর্ক ছিল। চলচ্চিত্রে আসার আগে থেকে রাজ্জাক ভাইয়ের সঙ্গে আমার একটা সম্পর্ক ছিল। আজকে শ্রদ্ধা করে আমাদের সেই নায়করাজ আমাদের প্রথম সভাপতি তাকে স্মরণ করছি এবং তার জন্য মাগফিরাত কামনা করছি এবং তার পরিবারের জন্য আমরা সুখ শান্তি কামনা করছি। তার সন্তানরা, তার নাতি নাতিরা এবং ভাবি বেঁচে আছেন, তার ছেলেরা বেঁচে আছেন, তাদের বংশধরদের প্রতি আমরা সৃষ্টিকর্তার কাছে আমরা সুখ কামনা করছি। তাদেরকে যেন আল্লাহ তাআলা সুস্থ রাখেন, ভালো রাখেন। তার উদ্দেশ্যে যে মিলাদটি পড়ানো হয়েছে, যে কোরআনখানি পড়া হয়েছে, তার পরিপূর্ণ সওয়াব সৃষ্টিকর্তা দান করো এবং আপনি রহমানুর রহিম, আপনি আরও বৃদ্ধি করতে পারেন সেই সওয়াবকে, আরও অনেক অনেক বৃদ্ধি করে সেই সওয়াব আমাদের রাজ্জাক ভাইয়ের কবরের মধ্যে সৃষ্টিকর্তা আপনি তাকে দান করুন, তাকে রুহের মধ্যে আপনি তাকে কিছু বলো দেখো হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ রাজ্জাক ভাই। আমার লিটন ভাই আছে, লিটন ভাই কোথায় জন্ম